সবাইকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেকো সুপার ডুপার বিস্কুট নিবেদিত স্টুডিও 24 এর আজকের আয়োজন। আপনাদের সাথে রয়েছে আমি সুজানা জাহিদি, এবং এই উৎসবকে আরও বেশি উৎসবমুখর করে তোলার জন্য যথারীতি আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি। আমি আর কথা না বাড়িয়ে পরিচিত হব আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে আজ রয়েছেন দেবলীনা সুর এবং সন্দীপন। শুভ সন্ধ্যা, এবং শুরুতেই দুজনকেই শারদীয় শুভেচ্ছা এবং আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। কেমন আছেন? ভীষণ আনন্দ হচ্ছে। তার আগে বলতে হয় যে সবাইকে শারদীয় শুভেচ্ছা, পূজোর আনন্দে সবাই একসাথে হয়েছি। আর পূজো মানেই তো হচ্ছে একসাথে হওয়া, মিলন মেলা। তো এই যে একটা উপলক্ষকে কেন্দ্র করে এই যে আয়োজনে আমরা একসাথে হয়েছি, আর প্রথমবার আমরা দুজনেই এই আয়োজনে মানে প্রথমবার এলাম দাদা। হ্যাঁ, এবং পরপর কিন্তু দু বছর পরে আমরা একটু সুন্দরভাবে মনে হয় যে পালন করছি দুর্গোৎসবটাকে। পুজো নিয়ে কথা তো হবেই দুজনের সাথেই, তবে শুরুতেই গানে চলে যাচ্ছি। প্রথমে দাদার কাছে চলে যাচ্ছি, কোন গানটি শুনবো? আমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত গান, যে পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, গানটি হেমন্ত মুখোপাধ্যায়েরই সুর, আর নিজে গেয়েছেন, আর গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। চেষ্টা করছি করার। ঠিক আছে, গানটি শুনবো, তবে তার আগে একটা দর্শক কল আছে, একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি কোনো অনুরোধের গান থাকে বলতে পারেন। আমি আমি রাজশাহী থেকে বলছি, প্রদীপ। জি, আমি ওই যে গিরি স্যার একটু কথা বলবো। জি, শুনছেন, বলুন। আমি ওই যে ঢাকের তালে কোমর তলে গানটা শুনবো। ঢাকের তালে? হ্যাঁ, ঢাকের তালে গানটি শুনতে চাইছেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঢাকের তালে কোমর দোলে, আচ্ছা ঠিক আছে। ওই ধরনেরই একটা গান আমার আছে স্টকে, আমরা করব আশা করি। অনেক ধন্যবাদ আমাদের কল করার জন্য, আমাদের সাথেই থাকবেন দাদা। গানে চলে যাই। ওই দু ওই দূর দূর দূরান্তে দিন দিনান্তে নীল নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। মনান্তে বন বনান্তে যুগ যুগান্তে কিছু শুনতে না শুনতে পান্ত পান্ত সাত অপান্ত হতে শুধু যন্ত্রণা কেন যে করে তবু মন্ত্রণা, যাবে সে যাবে চলে রূপায় সবই ধরে কিছু কি দেবে না সান্ত্বনা। চোখে দিল শুধু যন্ত্রণা কেন যে করে তবু মন্ত্রণা, যাবে সে যাবে চলে রূপায় সবই ধরে কিছু কি দেবে না সান্ত্বনা। থেকে দেখে দেখে ফেলে ফেলে রেখে রেখে মায়া মৃগ গোপী ছু ডেকে যায় দেখে যায় দেখে যায়। ওই দু ওই দূর দূর দূরান্তে দিন দিনান্তে নীল নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত। শ্রবণে দিল কত গঞ্জনা সে গেল হেসে হেসে আমি যে ভাবি বসে আর তো দেবে না লাঞ্ছনা। আমারে করে গেল বঞ্চনা শ্রবণে দিল কত গঞ্জনা সে গেল হেসে হেসে আমি যে ভাবি বসে আর তো দেবে না লাঞ্ছনা। পলে পলে দিনে দিনে ক্ষণে ক্ষণে চিনে চিনে সারা বেলা তারে দিনে যায় বেলা যায় বেলা যায়।
গানতে কিছু শুনতে না শুনতে পান্থ পান্থ সাত অপান্থ হতে ভীষণ চার্মিং একটা গান, আমি তো সাথে সাথে গাচ্ছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। দাদা, এইবারে একটু পুজোর গল্পে আসি, যে ছোটবেলার পুজোটা আসলে কিরকম কাটতো আর এখন বড় হয়ে বড়বেলার পুজোটা কেমন কাটে? আসলে পুজোটা তো ছোটবেলার দিয়ে ছোটদের জন্যই আসলে মুখে আনন্দের জায়গা, সেই ঈদ বলি আমরা, পুজো বলি, উৎসবটাই হচ্ছে আমার মনে করি আমাদের যে ছোটবেলা, সে ছোটবেলাটা যেরকম এনজয় করেছে, মানে বিভিন্ন পুজোর মণ্ডপে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন প্যান্ডেল দেখার, কে কটা দেখেছিস, তুই কটা দেখেছিস, আমি তো আজকে দিনে আজকে 10টা দেখেছি, তুই কটা দেখেছিস, আমি আজকে 8টা দেখেছি, কে কত বেশি, কে কটা বেশি। আর একটা বিষয় কি যে মানে ডিজাইনের খেলাগুলো দেখা, যে এমন দেখেছি কি যে প্যান্ডেলের মধ্যে যে ধান দিয়ে শস্য দিয়ে বিভিন্ন ডিজাইন করছে, প্রতিমা তৈরি করছে, অদ্ভুত অদ্ভুত সমস্ত। আমার মনে হয় কি পুজোটা মানে হচ্ছে কি গান, সংস্কৃতি এবং রং, সমস্ত কিছু খেলা হচ্ছে এই পুজো। আর এখন পুজোটা আসলে কেমন কাটে? ছোটবেলায় তো অনেক আনন্দ আর সবারই হয়, ছোট সময় যখন থাকে উৎসবটাই যেহেতু ছোটদের জন্য, কিন্তু এখন দুইটা মধ্যে এখন হচ্ছে কি যে নিজের জন্য সময়টা বের করে নেওয়া একটু মুশকিল হয়ে যায়। যেমন এখন আমি সবার জন্য সন্ধিপন, সবাইকে গান শোনাচ্ছি, সবাই হয়তো করছে, করি কি রাত 11টা 12টার পরে হয়তো একটু করে আমার ওয়াইফদেরকে নিয়ে বেরোলাম, আমার বাচ্চাটাকে নিয়ে বেরোলাম, গতকালকেও কিন্তু আমি ঠিক রাত 10টার পরে বেরিয়েছিলাম, ওটা একটা আলাদা একটা মুড আর কি, ওই রাত্রেবেলা গিয়ে পুজো দেখা, একটু ভিড়টা কম। সেটাও কিন্তু আনন্দ। আমি যখন বলছিলাম যে এই যে নতুন কাপড় পরে একটা উৎসবে যাচ্ছি, কারোর সাথে দেখা হলো না, মানে কেন যেন মন খারাপ লাগতো, মানে কখনো যদি এরকম হয় তাহলে একটা কোথায় যেন মন খারাপ কাজ করে, মানে চিনি আর না চিনি যে সব মানুষ একসাথে হওয়া, আমার কাছে সবসময় মনে হয় যে উৎসব মানেই হচ্ছে মানে এক, ওই যে বললাম যে শুরুতেই বললাম যে একটা মিলন মেলা, যে আমি আমার যে সে পরিচিতই হতে হবে তা কিন্তু নয়। আবার এই যে আগামীকাল আমাদের বিজয়া দশমী, বিজয়া দশমীতে যেটি হয় যে আমরা মায়ের বিসর্জনের পরে আমরা একে অপরকে সিঁদুর দান করি, যারা মানে সধবা বিবাহিতরা, এবং একে অপরকে সিঁদুর দান করি, এই যে সিঁদুর একে অপরকে দান করি, প্রণাম করি, নমস্কার জানাই, আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, কিন্তু কোথায় যেন একটা আত্মিকতা, মানে উৎসব আমাদেরকে এতটা আপন করে দেয়, এটা উৎসব এলেই আমরা বুঝতে পারি। একদমই তাই। আরো অনেক গল্প হবে, তবে এবারে দিদির গান, আচ্ছা দাদার গান শুনে আমি আসলে হারিয়ে যাচ্ছি, আমি ও কথা বলছি বলে কিছু বলছি না, মনে হচ্ছে শুনি শুনি। আচ্ছা, আমাকে গাইতে হবে, আমি আগে তো ছিল যে এখনো হচ্ছে, এখন আবার সেই ব্যাপারটা শুরু হয়েছে, একদমই আমাদেরও প্রতি বছর নতুন নতুন গান প্রকাশ পায়, সন্দীপন দারও তো এবার নতুন গান প্রকাশ পেয়েছে, তো যেটি হচ্ছে যে পুজোতে নতুন গান, মানে হচ্ছে উৎসবকে কেন্দ্র করে আমাদের গান প্রকাশ পায়, তো আগে এই ব্যাপারটা মানে পুজোতে একটা ক্যাসেট আসে একটা গান বা গানগুলো প্রত্যেকটাই ছিল প্রচণ্ড জনপ্রিয়, তেমনই একটি গান মধুমালতী, কথা প্রণব রায় আর সুর রবীন্দ্র চট্টোপাধ্যায়। Thank you.
আমার এত প্রিয় মানে বলে বোঝাতে পারবো না। আমি মূল শিল্পীর কথা বলতে ভুলে গেছি, শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায় উনি গেয়েছেন। আর তুমি ভালো লাগার কথা বলছো, আমি গানটা গাইতে গাইতে আমার মনে হচ্ছিল যে এই গানটা আমাদের এত প্রিয়, মানে আমাদের সবার এত প্রিয় যে মিউজিকটাও সেই ছেলেবেলা থেকেই কিন্তু আমাদের মুখস্থ। এবং আমরা যখন গানটা ছেলেবেলায় গাইবার চেষ্টা করতাম, মিউজিকটাও মুখে মুখে দেওয়ার চেষ্টা করতাম। তার মানে একটা গান কতটা জনপ্রিয় হলে মিউজিকটাও মানুষের মুখস্থ থাকে। আর একটা বিষয় কি, দুর্গাপূজো মানেই মাইকের প্যান্ডেলের মধ্যে এই মধুমালতী গানটা বাজবে, এটা সাংঘাতিক একটা ব্যাপার। মানে পাড়া গায়ে যে দূর দূরান্তে যে পুজোগুলো হয়, মাইকের মধ্যে সেই মধুমালতী, কি অসাধারণ মনে হচ্ছে, কি মা আসছেন, দুর্গা আসছেন, এই বিয়ে আনন্দের বিষয়। মানে প্রকৃতির মাঝে যে মা আসার যে আনন্দ, মানে গানের মধ্যে যেন সেটা আছে। আমার ভীষণ মানে ভালো লাগার একটা গান, এই জন্য আমার তরফ থেকে একটা ধন্যবাদ। তুমি তো ধন্যবাদ দিয়েই যাচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার করে আমাদেরকে কি বলবো সঙ্গত করছো, তাই না? একদম আজকে মা দুর্গার সাজে লাল। এবারে দাদার কাছে চলে যাব, কোন গানটি? আমি এখন কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় গুরুজন অনুরোধ করেছেন মধু হই হই খাবেলা, ওটা একটু করার চেষ্টা করি। একদম একদম ডিশার ডিশার আমার কামরুল আছে, একটা বাঁশির পাগলা ছেলে, আমি ওকে ছাড়া কেন জানে মনে হয় আমার প্রকৃতির পিতা। মধু হই হই বিষ খাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম ন দিলা, হন দূষণ পায় ভালোবাসার দাম ন দিলা। মধু হই হই বিষ খাওয়াইলা, আর মধু হই হই বিষ খাওয়াইলা, মন হারণে ভালোবাসার দাম ন দিলা, হন দূষণ পায় ভালোবাসার দাম ন দিলা। গরি কেন ভুল বুঝিল,
দিলা হন হারনে ভালোবাসার দাম ন দিলা হন দূষণ পাই ভালোবাসার দাম ন দিলা হর মধু হই হই বিষে খাবাইলা হর মধু হই হই বিষে খাবাইলা মানব জীবনের একটা কিন্তু মানে সুইটনেস একটা জিনিস, প্রেমটা হচ্ছে এরকমই একটু লুকোচুরি একটু ওদিকে। দাদার জীবনেও কি এরকম মধু হই হই বিষ পান করা হয়েছিল? নিশ্চয়ই, মানুষ তো মানে আমরা তো সবাই একটা সময় পার করে এসেছি না, হয়তো কোনো জায়গায় একটু ভীষণ রকম একটা মেয়েকে ভালোবাসছে কিন্তু সে আমাকে পাত্তাই দিচ্ছে, এরকম তো হয়েছে জীবনে। আমার মনে হয় না সে গান শুনলে আর পাত্তা না দিয়ে থাকতো, হয়তো সে পায়নি। হ্যাঁ, সেই বলে আপনার পরিচয় দিয়ে যদি কোনো গানের অনুরোধ থাকে বলতে পারেন। হ্যালো, আমি যশোর কাজীপাড়া থেকে বলছি। জি, আপনার যদি কোনো গানের অনুরোধ থাকে বলতে পারেন। জি, আমি শিল্পী দেবলনা দিদির সাথে কথা বলতে চাই। জি, শুনছেন, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। দিদি কেমন আছে? হ্যাঁ, ভালো আছি ভাই। আপনি যশোর থেকে বলছেন? জি দাদি, দিদি। আচ্ছা আচ্ছা, বা আচ্ছা, আমিও তো ওই দিককার। হ্যাঁ দিদি, আপনার আপনার সাথে কেবল মেসেঞ্জারে কি ছবি করলাম, আপনার প্রোগ্রামগুলো সবই দেখি। আচ্ছা আচ্ছা, বা জমজমাটি গান, তবে তবুও আমি আপনার অনুরোধটি রাখলাম, নিশ্চয়ই গাওয়ার চেষ্টা করবো। আর এখনকার গানটি আমি আপনাকে উৎসর্গ করছি, আমার আরেকটি ভালো লাগার গান। অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ কল করার জন্য, আমাদের সাথেই থাকবেন। আলো জ্বলে কালো জলে খুঁজলে তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দোর God.
প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার সবাইকে আমন্ত্রণ ডেকো সুপার ডুপার বিস্কুট নিবেদিত স্টুডিও 24 এ। আপনাদের সাথে রয়েছে আমি সুজানা জাহিদি। দিদি, বিরতির আগে আপনার কাছে কালো চলে কুশলা তলে গানটা শুনছিলাম। আমি একটু সংক্ষেপে জানতে চাই এই গানটার অর্থটা কি? হ্যাঁ হ্যাঁ, এই গানটার অর্থ আমার কাছে জানতে চাইলে সেটা তো বলি। এটা আমার কাছে মনে হয় যে বর্ধমান বা বীরভূম অঞ্চলের গান, মানে আমি জানি যে এটা ট্রেডিশনাল গান, কিন্তু ওই অঞ্চলে যে একটা সুর আছে ঠিক সেই সুরটা আছে আর কি। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দরশন। তার মানে হচ্ছে যে প্রকৃতির একটা রূপের মাঝে আবার সেই প্রিয় মানুষের একটা দেখা পাবার একটা আকুতি, আর তার জন্যে কখনো মানে ঘি দিয়ে ভাত রেঁধেছি, কখনো বা মেদিনীপুরের চিরুনি দিয়ে
চুল বেঁধেছি, এই তো বিভিন্ন সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সবই হচ্ছে তার জন্য। আমি আসলে এই মানে জিজ্ঞেস করা হলো বলেই গানের দিকে তাকিয়ে আমি ভাবলাম যে কতগুলো এরকমই হতে পারে, কখন আমিও আসলে মাথা খাটাইনি যে গানের গানটা শুনতে শুনতে হঠাৎ মনে হলো যে কিছু ভাষা যেটা মানে আমাদের সাথে তো যেহেতু ওই দিককার গান, তো এই জন্যই জিজ্ঞেস করা আর কি। অনেক থ্যাংকস দাদা। এবারে কোন গানটা শুনবো? এবারে আমি আসলে কি, আমি যখনই মানে কোনো স্টেজে যাই কেন জানি না আমার কাছ থেকে সবাই চট্টগ্রামের গান শুনতে চায়। আর এখন যে গানটা করতে চাইছি, এই গানটা কিছুদিন আগে একটা রিয়েলিটি শোতে করেছিলাম ইয়াং একটা ছেলের সাথে, ও টপ ফাইভে ছিল। তো এই গানটার প্রচুর ভিউ আর কি, এখন কোটি ছাড়িয়ে গেছে। তো গানটা করার চেষ্টা করছি, গানটি সুর করেছেন ফকির শাহাবুদ্দিন এবং লিখেছেন জামাল রেজা। গানটি করার চেষ্টা করছি, এটা চট্টগ্রামের ভাষায় একটি গান। বলে, তোমাকে আমি অনেকদিন খুঁজছি, তোমার নাম ঠিকানা জানা নেই, কিন্তু তোমাকে আমি চাচ্ছি কিন্তু পাচ্ছি না। তোমার তোমার খবরটা আমি কেমনে পাই, আমার প্রাণ চাইছে শুধু তোমায় খুঁজতে। এই গানের কথা অর্থ হচ্ছে তাই একই কথা যাচ্ছে প্রিয় মানুষকে সবখানে। ঠিক আছে, নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই। ওরে নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই। তোমার ফরান জলি যা রাতুন, তোমার লায়ার ফরান জলি যা। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই। তোমার লায়ার ফরান জলি যা রাতুন, তোমার লায়ার ফরান জলি যা। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই। তোমার লায়ার তোমার লায়ার তোমার লায়ার ফরান জলি যা, তোমার লায়ার ফরান জলি যা। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই।
তোমার ফরান জলিদার নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই তোমার লায়ার ফরান জলিদার ভীষণ ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও গানটা ভীষণ ভালো লেগেছে। আঞ্চলিক গানগুলোর মধ্যে আসলে অন্যরকম একটা ভালো লাগার ব্যাপার থাকে, একদমই মানে উৎসব মুখর এরকম একটা ব্যাপার থাকে। দিদির কাছে এবার কোন গানটি শুনবো? আমি তো এবার একটা বেশ চ্যালেঞ্জ নিয়ে ফেলবো, চ্যালেঞ্জ নিয়ে ফেলবো এই কারণে যে সন্ধিমতা এমন একটা গান গাইলো, এরপরে রবীন্দ্রসঙ্গীত গাওয়া সেটা অবশ্যই একটা সাহসের ব্যাপার, কিন্তু ভীষণ গাইতে ইচ্ছা করছে। আর আমি যে কোনো আয়োজনে সবসময় খুব স্বাভাবিকভাবেই আমার ভালো লাগা আমার ভালোবাসা রবীন্দ্রসঙ্গীত থাকবে না সেটা আসলে হতেই পারে না। তো যে গানটি গাইছি সেই গানটি আমাদের মনে হয় যে সবারই ছেলেবেলায় আমরা গান যখন শুরু করি গান শেখা শুরু করি সারেগামার সাথে এই গানটি দিয়েই আমাদের গান শুরু হয়, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। এই গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 18 বছর বয়সে লিখেছিলেন, আর গানটি মূলত প্রেম পর্যায়ের তো গান, প্রেমের গান। আর গানটি কেন আমি গাইছি সেটাও একটু বলি, সেটা হচ্ছে যে পুজোকে কেন্দ্র করে আমরা একসাথে হয়েছি না, আমরা সহচরী না হলেও এক প্রকার তো ওই যে মানে বাজনা এবং গানের মধ্যে দিয়ে সবাই সবার হাত ধরে মনে মনে মানে আমাদের একটা বন্ধন তো রয়েছে, তো ঠিক সেরকম আর কি যে উৎসবকে কেন্দ্র করে সবাই একসাথে হয়েছি, চেষ্টা করছি। হ্যাঁ, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গানে, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গানে, আন্তবি বীণা আন্তবি বীণা সপ্তম সুরে বা তবে thank you.
দিদি বলছিলেন না কিছুক্ষণ আগে যে একদম ছোটবেলায় যে গানটা দিয়ে শুরু, একদম ছোটবেলায় স্মৃতিতে চলে গেছিলাম এরকম একটা ব্যাপার। আর এত মিষ্টি একটা গান, আপনার মতো মিষ্টি মানুষের কণ্ঠে যখন শুনি তখন আরো বেশি ভালো লাগে। সময়টাই মিষ্টি হয়ে যাচ্ছে তোমার মিষ্টি মিষ্টি কথায়। আর আমাদের সাথে যে গুণী জনরা রয়েছে তাদের মিষ্টি বাজনায়। আমি আমি এই কথাটা বলতাম, তবে যেহেতু কথার প্রসঙ্গে উঠলো, আমার মনে হয় যে যারা আমাদের সাথে আছেন ইনস্ট্রুমেন্টে, যাদের ছাড়া আসলে আয়োজনটা কখনোই এত সুন্দর হয় না। আয়োজনের নিয়ম অনুযায়ী তো আমারই বলে দেওয়ার কথা, কিন্তু আমি এই দায়িত্বটা দাদা এবং দিদি দুজনের হাতে তুলে দিতে চাই। দাদাই সবার সাথে পরিচয় করিয়ে দিক। হ্যাঁ, আমি বলবো রব আছে আমার সাথে ডান দিকে, খুব ভীষণ রকম আমি মানুষের প্রথম দেখেই আজকে চুল থেকে শুরু করে হাসি চমৎকার একটা মানুষ, একদম শিল্পী, একদম পুরোপুরি শিল্পী। আর পাশে আছে আমার ভীষণ রকমের প্রথম থেকে পথ চলা এই কামরুল। আমি যখনই কোনো শো করি কামরুলকে ছাড়া ভাবতেই পারি না। কৃষ্ণ অসাধারণ বাজায়, অসাধারণ বাজায়, ওকে ছাড়া ভীষণ মিস করি। আর ওই কর্নার থেকে যদি বলি তপন ভাই বসে আছেন, এই মানুষটা ভীষণ ভালোবাসে আমাকে, অসাধারণ গিটার প্লে করে এবং ওনার একটা কিন্তু স্পেশাল টোন আছে, টুং টুং একটা মাঝে মধ্যে দেয়, ওটা বেশ ওনার স্পেশাল টোন এবং ওটা দিলে বেশ চনমন হয়ে যায়। পাশে হচ্ছে আমাদের প্রদীপ দা, আমার সঙ্গে ভীষণ রকমের বন্ধুত্ব, আমরা একদিন পাশাপাশি থাকি। প্রদীপ দা অসাধারণ অক্টোবর প্লেয়ার করে এবং কোনো রকম এক্সাজারেশন নেই, অসাধারণ বাজায়, একদম পরিমিতি বোধ। তারপরে হচ্ছে ডলার, আজকে ডলারের সাথে আমার অনেকদিন পরে বাজানোর সুযোগ হলো। আজকে ডলারের যে বাজনা শুনলাম আসলে সত্যিকার অর্থে ডলার ক্লাসিক্যালি যেমন কমার্শিয়ালও তেমন না। আসলে কিন্তু আমাদের কিন্তু একটা ধারণা থাকে, আমার আজকে আমারও ডলারদার বাজনা শুনে সবার সাথে কিন্তু আমাদের বহুদিন পরেই দেখা হলো, আর সেটা তো অবশ্যই আনন্দের। একটা কথা বলতেই হয় যে আমরা যেন মনে করি যে ট্রেডিশনাল মানে আমরা একেবারে একটা একটা প্রান্তে ফেলে দিই বা রেখে দিই, কিন্তু আসলে ট্রেডিশনাল মানে যে এই যে আমিও রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করে গাইছি, গাইবার চেষ্টা করছি, হয়তো ভালো হচ্ছে না, না আমরা তো চেষ্টা করছি, সেই চেষ্টাটা আসলে বা সেই সুযোগটা আসলে পাওয়া উচিত এবং আমার মনে হয় যে সেটা ভীষণ প্রশংসনীয়। আমি সেই প্রশংসাটা অবশ্যই ডলারদার জন্য করছি এবং সেই সাথে যারা রয়েছেন সবাইকে আমি প্রশংসা করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানে ওনারা না থাকলে আসলে কখনোই আমাদের আয়োজনটা এত সুন্দর হতো না। আমি শচীন কর্তার একটি গান করছি, শোনো গো দক্ষিণ হাওয়া, চেষ্টা করছি এফ মাইনর। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, ডুবি দিয়েছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে ঠিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। জাগিল মধুল গুণেতে বাড়াল পিয়াসা, মনেতে লুকানো ছিল সুপ্ত জেঠিয়াসা, জাগিল মধুল গুণেতে বাড়াল পিয়াসা। অনুরাগ প্রেম শোলিলে
চেপে দিয়েছি আমি, শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি, ব্যাপার। দিদি আমার মনে হয় কি মানে এতক্ষণ পর্যন্ত দাদার যে গান শুনলাম, আমি জানি না একমত হবে কিনা তুমিও, দাদা প্রেমিক হিসেবে খুব ভালো ছিলেন এবং এখনো হয়তো বা আছেন। আসলে আমার কাছে তো উনি দাদাই, এই কারণে আসলে এই ব্যাপারটা সম্পর্কে বলা মুশকিল। তবে অবশ্যই প্রেমিক না হলে শিল্পী হওয়া যায় না, একদমই তাই। আর এই গানটির মাঝে ভালোবাসা, মানে এই গানটির মাঝে কোথায় যেন একটা বসন্ত, আসলে প্রেম বসন্ত মিলেমিশে একাকার একাকার হয়ে গেছে। প্রেমটা আসলে ভীষণ জরুরি, আসলে একটা গান করতে গেলে গানের সাথে তো প্রেমটা হতে হয়, প্রেমের অনুভব। আমি বলছি সেই প্রেমটা শুধুমাত্র ছেলে আর মেয়ের বিষয় না, আমার একটা প্রেম ভিখারির সাথে হতে পারে, আমার একটা প্রেম রিকশা চালক, তার জীবনযাত্রা সে কীভাবে চলছে, প্রকৃতির সাথে হতে পারে, সে কীভাবে চলে, সেই মানুষটা কেমন করে চলে, আমার সাথে তপনদা গিটার বাজে, তপনদার সংসার কেমন চলছে, আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে এই মানুষটা খুব ভালো আছে, নিশ্চয়ই আনন্দে আছে, এটাও একটা প্রেম। এই হচ্ছে প্রেম, আসলে সব কিছুর মধ্যে আমাকে প্রেমটাকে ঠিকঠাকভাবে যদি দর্শন করতে পারি গানটাও আরও মধুর হয়ে ওঠে। প্রেমটাকে যদি প্রেম না বলে যদি বলি রোমান্টিসিজম, তাহলে হয়তো বা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ হচ্ছে ওই যে সব কিছুর মধ্যে যদি একটা ভালো লাগা থাকে, সেটা রান্না হোক, ঘর গোছানো হোক, মানুষের সাথে সম্পর্ক রক্ষা, নিজেকে প্রেজেন্টেশন, সব কিছুর মধ্যেই যদি ওই বিষয়টা কাজ করে, তাহলে আমার মনে হয় যে এই এই বিষয়গুলো বোধহয় সে তারই সাথেই বোধহয় অনেকখানি সম্পৃক্ত। আর আমি এই গানটা গাইবো না ভেবেছিলাম, মানে গাওয়া আমি যখন যে গানটি গাইবো ও বলার আগেই বলছি যে তুমি গাইলো বলে আমিও এখন গানটা চেঞ্জ করে আমিও সচিন কর্তার একটা গান গাইবার সাহস করছি, বর্ণে গন্ধে। কথা মীরাদেব বর্মন, সুর সচিনদেব বর্মন আর শিল্পী সচিনদেব বর্মন। আমার ভীষণ ভালো লাগার গান, চেষ্টা করছি। Bo
একেবারেই আমাদের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের আজকে আপনারা সময় দিয়েছেন, এত সুন্দর একটা সময় কাটিয়েছি। এবং আরও একবার শারদীয় শুভেচ্ছা, সেই সাথে সবাইকে যারা যারা ইনস্ট্রুমেন্টে ছিলেন। আমরা দাদার গান শুনতে শুনতে বিদায় নিব, তবে তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, সময় শেষ, আমাদের যেতে হবে। সবাইকে আরও একবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আসছে বছর আবার হবে এই প্রত্যাশায় আমি সুজানা জাহিদি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ডেকো সুপার ডুপার বিস্কুট নিবেদিত স্টুডিও 24-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানের সাথে থাকবেন এবং সেই সাথে চ্যানেল 24-এর সাথেই থাকবেন। দাদা, চ্যানেল 24-কে আজকে এমন একটা অনুষ্ঠানে আমাদের আয়োজনের জন্য আমন্ত্রিত করেছেন, ভীষণ রকম ধন্যবাদ জানাচ্ছি। তোমাকেও ভীষণ মানে আমার তরফ থেকে ভালোবাসা, পেছনে যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মা দুর্গার একটা ফেস্টিভ মোডের গান করছি, এফ শার্প। একটা আইটি গানটি লিখেছেন আমার, 2016 সালে গানটি বেরিয়েছিল। গানটি লিখেছেন অশোক চৌধুরী এবং সুর করেছেন অসীম চন্দ্র বাপ্পি। জয় মা দুর্গা, দুর্গা কি জয়, জয় মা দুর্গা, দুর্গা কি জয়, জয় মা দুর্গা, দুর্গা কি জয়, জয় মা দুর্গা, দুর্গা কি জয়। সারা বছর আমরা থাকি, সারা বছর আমরা থাকি অপেক্ষাতে, মাসবে আমাদের দুঃখ ঘোচাতে, বছর ঘুরে নতুন রূপে মা এসেছে, পুজো এসেছে, হয় হয়
ছড়িয়ে দিতে মা এসেছে জয় মা দুর্গা দুর্গা কি জয় জয় মা দুর্গা দুর্গা কি জয় জগত জননী দুর্গতি নাশিনী শক্তি রূপিণী মা দুঃখ হরিণী সুখদায়িনী মহিষ মর্দিনী মা হে জগত জননী দুর্গতি নাশিনী শক্তি রূপিণী মা দুঃখ হরিণী সুখদায়িনী মহিষ মর্দিনী মা ঘোড়ার পিঠে কখনো বা গজ গমনে দেবী আসে নৌকোতে বা পালকিতে চড়ে ঘোড়ার পিঠে কখনো বা গজ গমনে দেবী আসে নৌকোতে বা পালকিতে চড়ে ঢাকের তালে এবার মা তেমনি এসেছে পুজো এসেছে ওই হয় 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 মা এসেছে হায় 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 পুজো এসেছে মা এসেছে আনন্দে মন ভরিয়ে দিতে মা এসেছে জয় মা দুর্গা দুর্গা কি জয় জয় মা দুর্গা দুর্গা কি জয় জয় মা দুর্গা দুর্গা কি জয়